জয় হিন্দ ডিফেন্স লাভার্স, আমি সুদীপ, তার আপনারা দেখছেন আপডেট ইন্ডিয়া। স্বাগতম জানাই আজকের আপডেট ইন্ডিয়ার একটি নতুন আপডেটে। লজ্জার বাংলাদেশ, নোংরা স্তূপের মধ্যে উদ্ধার হলো রবীন্দ্রনাথের মূর্তির মাথা, এখনো নিখোঁজ হয়েছে বাকিটা। বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করেছে রাষ্ট্র, আর সেই কারণেই মুক্তি চিন্তা এমনকি স্বাধীন মত প্রকাশের বাধার প্রতিবাদে রবীন্দ্রনাথকে তুলে ধরতে চেয়েছিল পড়ুয়ারা। ফলে ভাষা দিবসের আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের পড়ুয়াদের পক্ষ থেকেই টিএসসিতে স্থাপন করা হয়েছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটি ভাস্কর্য। এবার তো গত মঙ্গলবার দিন গুম হয়ে যাওয়া প্রতিবাদী ভাস্কর্যের হদিশ মিলল আবর্জনার মধ্যে। বুঝতেই পারছেন কতটা লজ্জাজনক একটি ব্যাপার। তবে এখন বিষয় হলো ঠিক কি কারণে বাক স্বাধীনতার বিষয়টিকে কেন্দ্র করে তোলপাড় শুরু হলো ওপার বাংলায়। ও জানা গিয়েছে যে বাংলাদেশে যে অমর একুশে বইমেলা চলেছে, সেই মেলাতেই নিষিদ্ধ করা হয়েছে লেখিকা জান্নাতুন নাইম প্রীতির বই, অর্থাৎ জন্ম ও জনির ইতিহাস নামক বইটি। শুধু কিন্তু এখানে শেষ নয়, অমর একুশে বইমেলাতে এবার আদর্শ প্রাকশনীয় স্টল পায়নি। এছাড়াও পরিচালক মোস্তফা সরার ফারুকুর শনিবার বিকেল নামের ছবিটিকে ঘিরে বিতর্কে দানা বাঁধতে শুরু করেছে। এমনকি ছবি মুক্তি নিয়েও সেন্সর বোর্ডের তরফে আপত্তি জানানো হয়। সব মিলিয়ে তো ওপার বাংলায় বুদ্ধিজীবীদের কথায় শিল্পীদের শিল্প সংস্থায় হস্তক্ষেপ করা হচ্ছে, তারও প্রতীক প্রতিবাদ হিসেবে তৈরি করেছিল সেই রবীন্দ্রনাথের একটি ভাস্কর্য। জানানো হয়েছিল রাজু ভাস্কর্যের পাশে গোটা ফেব্রুয়ারি জুড়ে এই মূর্তিটি রাখা থাকবে। প্রসঙ্গত উল্লেখযোগ্য এটাই যে 19.5 ফুট উচ্চতার রবীন্দ্রনাথের মূর্তিটি বাস, থার্মোকল আর বইয়ের কাগজ দিয়ে তৈরি। সেই মূর্তির মুখ বন্ধ নীল রঙের টেপ দিয়ে হাতে ধরা ছিল গীতাঞ্জলি গ্রন্থে গেঁথে রাখা লাল পেরেক, আর সেখান থেকেই গড়াচ্ছে রক্ত। একদিকে মঙ্গলবার রবীন্দ্রনাথ ঠাকুর মূর্তি চুরির ঘটনায় জানাজানি হতে প্রতিবাদ করেছিল পড়ুয়ারা। গুম হয়ে গেছে রবীন্দ্রনাথের লেখা একটি কাপড় মূর্তির স্থানে টাঙিয়ে দিয়েছিল পড়ুয়ারা। অভিযোগ ওঠে কাউকে কিছু না জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গোপনে অপসারণ করে। তবে সেই কথায় প্রাথমিকভাবে সায় দেয়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। পরে অবশ্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মূর্তিটি অপসারণের কথাটি স্বীকার করে নেয়। বিষয়টিকে নিয়ে দুই বাংলাতে চর্চা শুরু হয় এখন তুমুল। তবে সেই ভাস্কর্য কোথায় রাখা হয়েছে সে বিষয়ে কর্তৃপক্ষের তরফে কোনো তো তথ্য প্রকাশই করেনি। তবে অবশেষে মূর্তিটির মাথার সন্ধান মেলে। ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন টিএসসি গেটের কাছে সেন্ট্রাল লাইব্রেরির ঠিক উল্টো পাশে সোহরাওয়ার্দী উদ্যানের ভেতরে আবর্জনার মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তিটির মাথা পাওয়া গিয়েছে। পড়ুয়ারা সেই মূর্তিটি খুঁজে পেয়েছে বলে জানা গিয়েছে। তবে বাকি মূর্তিটি কোথায় সে নিয়ে তো কোনো তথ্যই মেলেনি এখন। তো বন্ধুরা, বাংলাদেশের আজকের এই পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে কিছু মনে পড়ছে? আফগানিস্তানের দিকে একবার তাকিয়ে দেখুন, পাকিস্তানের দিকে তাকিয়ে দেখুন, তাহলে স্পষ্ট ধারণাটা আপনারা বাংলাদেশের উপর দেখতে পাবেন। যেটাই হোক, পুরো বিষয়টির উপর আপনাদের কি মতামত সেটি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। থ্যাংকস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।